নমস্কার বন্ধুরা জব ভ্যাক্যান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম আবারও রাজ্যের হসপিটালে ক্লার্কের পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো রাজ্যে গ্রুপ ডি ক্লার্কের পদে কিভাবে তোমরা নিজেদের আবেদন করতে পারবে আজকে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবে কি কি যোগ্যতায় আবেদন করতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তাই দেখতে থাকো অবশ্যই শেষ পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তারা কিভাবে ফর্ম ফিল করতে পারবে কি কি যোগ্যতা এখানে আবেদন করতে হবে সমস্ত কিছু রাজ্যের হসপিটালে এই যে ক্লার্কের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে তাদের কি শিক্ষাগত যোগ্যতা সেটাই বলবো পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু উভয় এখানে আবেদন করতে পারবে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেখান থেকে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরিপ্রার্থীর সমস্ত ডিটেলস এখানে আমি বলে দেবো তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের অফিসিয়াল নোটিফিকেশন যেখানে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এবং যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো এখানে প্রথমেই জানিয়ে রাখি সতেরোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু চলবে সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা সমস্ত জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে এক্ষেত্রে আবেদন করার জন্য আর কি কি ডিটেলস লাগছে কীভাবে ফর্ম ফিল করতে হচ্ছে সেগুলোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তাই অবশ্যই করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং কিভাবে কি ফর্ম ফিল করতে হচ্ছে কি করতে হচ্ছে সেগুলো কি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো যাতে তোমরা এখানে আবেদন করতে পারো এবং প্রতিবারেরই মতো যেমনটি বলে রাখি যা তোমরা যদি আবেদন করতে চাও ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবে তাহলে চলো দেখে আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে প্রথমেই জানিয়ে রাখি চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা অনেকেই জিজ্ঞাসা করবে যে এই পদে কীভাবে আবেদন করতে পারবে তো এক্ষেত্রে জানিয়ে রাখি যারা মাধ্যমিক পাশ করে বসে রয়েছে। তারা কিন্তু এই ক্লার্কের পদে সরাসরি কিন্তু ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে যারা মাধ্যমিক পাশ করে বসে রয়েছে। তারা কিন্তু এই পদের জন্য এলিজেবেল এবং আবেদন করতে পারছো তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে জান বানাবো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা ক্লার্কের এই পদে কিন্তু আবেদন করতে পারবে এছাড়া এই পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের যে বয়স সীমা লাগছে সেটাও এটা জানিয়ে দিই তো এক্ষেত্রে চাকরি প্রার্থীদের বয়স সীমা কিন্তু তেইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত রাখা হয়েছে তো চাকরি যারা আবেদন করতে ইচ্ছুক তেইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগও কিন্তু এখানে দেয়া হচ্ছে এটা কিন্তু অনেকটাই বয়সের গ্যাপ বলতে পারো যে ক্ষেত্রে কিন্তু চাকরি খুব সহজেই এখানে ফর্ম ফিল করতে পারবে তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি এখানে ফর্ম ফিল করতে চাও এক্ষেত্রে কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারো তেইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত চাকরি আবেদন করতে পারবে তাছাড়া এখানে বয়সের ছাড় তো রয়েইছে এই সরকারি নিয়ম অনুযায়ী যদি কোনো ক্যান্ডিডেট এস সি এস টি হয়ে থাকে সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেট বয়সে ছাড় পাবে কিন্তু পাঁচ বছর এবং ও হলে কিন্তু সেই ক্যান্ডিডেট বয়সে ছাড় পাবে তিন বছর পর্যন্ত এখানে কিন্তু ক্লিয়ারলি এই কথাটাও কিন্তু মেনশন করা হয়ে এবারে আসি চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তাদের কত বেতন দেয়া হবে। বেতন দেয়া হবে বেতন দেযা হবে বারো হাজার টাকা করে প্রতি মাসে তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চাও তারা বারো হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু এই বেতনটা পাবে তো এখানে কিন্তু ক্লিয়ারলি এই কথাটাও কিন্তু তুলে ধরা হয়েছে এবারে আসি চাকরি যে সিলেকশন প্রসেসটা রাখা হয়েছে সেটা কি তো এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেট যারা আবেদন করছো তাদেরকে জানিয়ে রাখি যে এখানে আবেদন করতে গেলে চাকরি প্রার্থীকে কিন্তু একটি রিটেন এক্সাম দিতে হবে এবং কম্পিউটার টেস্টও কিন্তু দিতে হবে যেটা কিন্তু ক্লিয়ারলি এখানে তুলে ধরা হয়েছে তো এক্ষেত্রে জানিয়ে রাখি যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায় তাদের ম্যাথ থাকবে সাবজেক্টের মধ্যে ম্যাথ থাকছে সাবজেক্টিভ থাকছে ইংলিশ থাকছে জিকে কে থাকছে এই ধরনের কিন্তু সিলেবাস থাকবে এবং রিটেন এক্সামের কিন্তু তো চাকরি যারা আবেদন করতে ইচ্ছুক তাদের রিটেন এক্সাম মানে মোট কিন্তু একশো নাম্বারের পরীক্ষা হবে এবং এক্ষেত্রে কিন্তু আশি থাকছে রিটেন এক্সাম কম্পিউটার টেস্ট দশ এবং ইন্টারভিউ দশ মানে একশো নাম্বারের তোমার কিন্তু একটি ছোট্ট পরীক্ষা হবে এবং সেই পরীক্ষা পাশ করলে তারপরে দশ নাম্বারে কম্পিউটার টেস্ট মানে তুমি কম্পিউটারে কাজ করতে পারো কিনা কম্পিউটার ওপেন করতে পারো কিনা না কম্পিউটারে এক সিট বা যেগুলো এমএস ওয়ার্ড যেগুলো আছে তো ওগুলো তোমরা ইউজ করতে পারো কি না এটাই একটা সহজ একটা কিন্তু টেস্ট নেওয়া হবে এবং তারপরেই থাকবে কিন্তু ইন্টারভিউ এবং এগুলোর ওপরেই ভিত্তি করে ক্যান্ডিডেটকে বেসিক্যালি তাদেরকে রিক্রুমেন্ট করা হবে তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এগুলো মাথায় রাখবে এইভাবে কিন্তু একটি ক্যান্ডিডেটকে সিলেকশন করা হবে যেটা কিন্তু এখানে বলা হয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক ফার্স্ট জুলাই থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং পনেরোই জুলাই দু পর্যন্ত কিন্তু চলবে এই আবেদন তো এক্ষেত্রে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রাখবে তো ক্যান্ডিডেট যারা আবেদন করছো তারা যদি আবেদন করতে চাও এটাও কিন্তু তোমার মাথায় রাখতে হবে তো বন্ধুরা যারা আবেদন করতে ইচ্ছুক পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু চলবে এই আবেদন তার আগে এবং তার সাথে সাথে কিন্তু লিখিত পরীক্ষা কবে হবে সেটাও বলা হয়েছে যেটা কিন্তু আটাশে জুলাই দু হাজার চব্বিশে আবেদন করতে গেলে যারা আবেদন করতেই তাদের যে সমস্ত ডকুমেন্টস থাকছে সেগুলো হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের মধ্যে ভোটার কার্ড আধার কার্ড কিংবা রেশন কার্ড অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো কিন্তু লাগবে এবং এগুলোকে নিয়েই কিন্তু তোমাকে আবেদন করতে হবে এবারে আসি অনেকেই জিজ্ঞাসা কর করবে যে দাদা এখানে আবেদন করার জন্য কি কোনো আবেদন মূল্য লাগছে তো এক্ষেত্রে জানিয়ে রাখি যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না পুরোপুরি বিনামূল্যে তোমরা এই আবেদনটি করতে পারবে রাজ্যের যে কোনো জেলা থেকে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারো তো আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন সরকারি চাকরির আপডেট নিয়ে যদি তোমরা চাও এখনই কিন্তু আবেদন করতে পারো ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও